আসসালামু আলাইকুম। বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লীগ। এই বিপিএল নিয়ে অনেক আলোচনা আছে, বিপিএল এর বাইরের বিষয়গুলো অর্থাৎ মাঠের বাইরের বিষয়গুলো নিয়ে অনেক সমালোচনাও আছে এবং সমালোচনার জায়গাটাই সবচাইতে বেশি। তবে মাঠের ক্রিকেটে বিপিএল কিন্তু দাপট দেখাচ্ছে। আপনার মনে একটা প্রশ্ন কিন্তু চলে আসতেই পারে যে এই বিপিএলটা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লাভটা আসলে কোথায়? অবশ্যই লাভের জায়গা তো একটা আছে, যে নতুন প্লেয়ার হান্টিং করা, টি টোয়েন্টির জন্য পাইপলাইনটাকে সমৃদ্ধ করা। কিন্তু তার চাইতেও বড় বিষয়, মডার্ন ডে ক্রিকেট যেহেতু এই গ্লোবালাইজেশনের যুগে অনেক বেশি মাত্রায় কমার্শিয়াল ভ্যালুর ব্যাপারটা অনেক আগে চলে আসে, সেই জায়গায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইনকামটা আসলে কি, কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএল থেকে কত টাকা ইনকাম করে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আর্থিক লাভের জায়গাটা কত বিপিএলের মাধ্যমে, সে ব্যাপারটাই ক্ল্যারিফাই করব এই ভিডিওতে। প্রথমত, এরকম বিপিএলের মতো একটা টুর্নামেন্ট যখন হয় তখন আর্থিক লাভের বিষয়টা সবচাইতে বড় লভ্যাংশের জায়গাটা আসে টেলিভিশন রাইট সেল করার মাধ্যমে। অর্থাৎ এই যে আপনি বিপিএলে টেলিভিশনে খেলা দেখতে পাচ্ছেন সেটা একটা এজেন্সির কাছে বিক্রি করা হয়। এই রেটটা যেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড পায়, এখানে অবশ্যই টেন্ডার হয়, অনেকেই সেখানে আগ্রহ প্রকাশ করেন টেলিভিশন রাইটস কেনার জন্য। তার মাঝে সবচাইতে বেশি রাইটস দিয়ে যিনি টেলিভিশন রাইটসটা কিনবেন তারটাই বিসিবি গ্রহণ করবে। এখন এই বছর অর্থাৎ 2022-23 মৌসুমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড টেলিভিশন রাইটস বাবদ 35 থেকে 36 কোটি টাকা পাচ্ছে টেলিভিশন রাইটস বাবদ, এবং এখান থেকে বিসিবির আয়টা, বিপিএল গভর্নিং কাউন্সিলের আয়টা সবচাইতে বেশি 35 থেকে 36 কোটি টাকা। দেন আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এই যে 7টা ফ্র্যাঞ্চাইজি অংশগ্রহণ করছে, এই 7টা ফ্র্যাঞ্চাইজি একটা ফ্র্যাঞ্চাইজি ফি দিচ্ছে, সে ফ্র্যাঞ্চাইজি ফিটা দিচ্ছে 1.5 কোটি টাকা করে। অর্থাৎ 7টা ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে যদি আপনি 1.5 কোটি টাকা করে নেন তাহলে আপনার আয়টা গিয়ে দাঁড়াচ্ছে 10 কোটি টাকা। অর্থাৎ সামগ্রিকভাবে 7টা ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে ফ্র্যাঞ্চাইজি ফি বাবদ বিসিবির ইনকাম হচ্ছে 10 কোটি টাকা। এখন এই জায়গাটায় আরও একটা বিষয় আছে, বিসিবি কিন্তু প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে 8 কোটি টাকা করে একটা সিকিউরিটি মানি নিয়ে নিচ্ছে, সেটা মূলত প্লেয়ারদের পেমেন্টটা এনশিওর করার জন্য, যে কোনো কারণে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রয়োজন হয় প্লেয়ারদের পেমেন্টটা করে দেওয়ার জন্য, ফ্র্যাঞ্চাইজি যদি পেমেন্ট করতে না পারে কিংবা প্লেয়ারদের কমপ্লেইন থাকে ফ্র্যাঞ্চাইজিরা তাদের পেমেন্ট করছে না, ওই সময়টায় সিকিউরিটি হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই টাকা থেকে প্লেয়ারদের পেমেন্টটা এনশিওর করতে পারে। কারণটা হচ্ছে প্রথম 2 মৌসুমে যে বিপিএল হয়েছিল সেখানে প্লেয়ারদের কিন্তু অনেক কমপ্লেইন ছিল যে তারা প্লেয়ার্স পেমেন্টটা ঠিকঠাক মতো পাননি, যেটা পরবর্তী সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দিতে হয়েছে। তাহলে আমরা হিসেব পেলাম মোটামুটি 45 কোটি টাকার হিসেব আমরা পেয়ে গেছি। এছাড়াও একটা টুর্নামেন্টে টাইডাল স্পন্সর থাকে, কো স্পন্সর থাকে, তাদের কাছ থেকেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এরকম বিপিএল আসর প্রতি ইনকাম থাকে 6 থেকে 7 কোটি টাকার মতো। এটা ছাড়াও টিকিট বিক্রি হচ্ছে, মাঠে বিলবোর্ড রয়েছে, কিংবা অন্যান্য যে ইনকামগুলো রয়েছে অর্থাৎ কো স্পন্সরদের কাছ থেকে যে ইনকাম রয়েছে সেখান থেকেও ইনকাম প্রায় 6 থেকে 7 কোটি টাকার মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড করে থাকে। অর্থাৎ একটা বিপিএলের একটা আসরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইনকামটা গিয়ে দাঁড়ায় প্রায় 60 কোটি টাকার মতো, 55 থেকে 60 কোটি টাকার মতো। এবং বিপিএলের গভর্নিং কাউন্সিলের যিনি সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক, তিনি এই বিষয়টা এনশিওর করেছেন যে একটা বিপিএল থেকে 55 থেকে 60 কোটি টাকার মতো ইনকাম আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। তবে বিসিবি কখনোই বিপিএলকে ওই রকম কমার্শিয়ালি চিন্তা করেনি, বিসিবি চিন্তা করেছে সবসময় ভলেন্টিয়ারি। অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের ক্রাইটেরিয়া যেটা বিপিএলের ক্ষেত্রে, ইয়াং প্লেয়ারদেরকে প্রমোট করা, নতুন প্লেয়ার উঠে আনা, কিংবা পুরনো প্লেয়ার যারা আছেন তাদের একটা কামব্যাকের সুযোগ করে দেওয়া, অর্থাৎ এটাকে একটা ফেস্টিভ্যাল হিসাবে, এটাকে একটা ক্রিকেট ফেস্টিভ্যাল হিসাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দাঁড় করাতে চেয়েছে। আমরা মাঠের ক্রিকেটে দেখতে পেয়েছি এই বিপিএলে তৌহিদ হৃদয় পারফর্ম করেছে, জাকির হাসান পারফর্ম করেছে, নাহিদ রানার মতো পেস বোলারকে আমরা দেখতে পেয়েছি। এই যে তরুণ প্রতিভা উঠে আসার যে একটা মঞ্চ, একটা প্ল্যাটফর্ম, এইভাবেই কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি চিন্তা করেছিল যে বিপিএলটা এইভাবেই কাজ করবে। হ্যাঁ, অনেকেই বলেন যে ফ্র্যাঞ্চাইজিদের একটা লভ্যাংশ অবশ্যই দেওয়া উচিত, সেটা ওয়ার্ল্ড ওয়াইড পিএসএল কিংবা আইপিএলের ক্ষেত্রে দেখা যায়, কিন্তু এতে ফ্র্যাঞ্চাইজিদেরই এক ধরনের ক্ষতি আছে। ক্ষতিটা কোন জায়গায়? তখন যেটা করতে হবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ফ্র্যাঞ্চাইজি ফিটা বাড়াতে হবে, যেটা এখন 1.5 কোটি টাকা দিচ্ছে, পিএসএলে কিন্তু ফ্র্যাঞ্চাইজি ফি প্রায় 25 কোটি টাকার মতো। তো তখন দেখা যাবে যে তারা 25 কোটি টাকা বিনিয়োগ করলো ফ্র্যাঞ্চাইজি ফি হিসাবে, কিন্তু সেই টাকাটা উঠিয়ে আনতে পারছে না। আমাদের বাংলাদেশের মার্কেটটা কিন্তু আসলে এত বড় না যে সেই
ফ্র্যাঞ্চাইজি বিনিয়োগ করে দেন সেই টাকাটা ওইভাবে উঠে আনতে পারবে। আমাদের দেশের মার্কেট ইন্ডিয়ার মতো এত বড় না, কিংবা কমার্শিয়ালি হয়তো বা আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজি ওইভাবে গ্রো করে না, অনেক কারণ আছে। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে আমাদের এখানে খেলা হয় না, যেখানে একটা ফ্যান বেস গড়ে তুলবে, ফ্যান বেস যখন গড়ে উঠবে তখন সেই ফ্র্যাঞ্চাইজিগুলো জার্সি, টি শার্ট, সুভেনিয়ার বিক্রি করতে পারবে, সেখান থেকে একটা লভ্যাংশের জায়গা তাদের চলে আসবে। আদারওয়াইজ তারা নর্মালি যেটা হয়, ঠিক এই মুহূর্তে আপনি দেখবেন যে জার্সিতে বেশ কিছু স্পন্সরশিপ থাকে, ওই জার্সি স্পন্সরশিপগুলোর উপরে অনেকাংশে তারা ডিপেন্ডেন্ট থাকে। আদারওয়াইজ আমাদের দেশে কমার্শিয়ালি একটা ফ্র্যাঞ্চাইজিকে জমানোর জন্য যা করা প্রয়োজন সেটার কালচারটা ওইভাবে গড়ে ওঠেনি। আশা করছি আপনাদের কাছে এরকম অনেক প্রশ্ন আছে ক্রিকেট নিয়ে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে, বিপিএল নিয়ে, অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে আপনারা লিখে পাঠাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। দিস ইজ সৈয়দ আবিদ হুসেন সামি সাইনিং আউট।